वेलकम टू आर्यभट्ट अफ बसंत आवास। आज आमी तोमादेर दशम श्रेणी गणितेर प्रथम अध्याय जे एक्चुअल विशिष्ट द्विघात समीकरण आछे एवं एक्सेर जे दुटी बीज बेर हय तार जोगफल और गुणेर सूत्र शेखाबो एवं तार समाधान शेखाबो और एटी तोमादेर पाठ नम्बर 7। तो तुम्हारे द्विघात समीकरण बीजदय जोग और गुण कर जे सूत्र पावा जाए से सूत्रटा आज तैरी करे नेब कि भावे आमरा जे समीकरण जानी अर्थात एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो जेखने ए बी सी वास्तव संख्या एवं ए नॉट इक्वल टू जीरो एटा आमरा जानी। ताहले एई द्विघात समीकरण दुटो बीज आमरा धरे नेब अर्थात एक्सर जो दुटो बीज बेर हय एकटा आलफा ও আর একটা বিটা আমরা ধরে নিলাম। অতএব আলফা সমান আমরা শ্রীধর আচার্য সূত্র থেকে আমরা নিয়ে নেব একটা সূত্র অর্থাৎ আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবং বিটা সমান আরেকটা আমরা শ্রীধর আচার্য থেকে নিয়ে নেব মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে আলফা প্লাস বিটা যদি আমরা দুটো বীজকে যোগ করি তাহলে কি পাবো না মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে ক্যালকুলেশন করলে টু এ লসাগু হবে আর উপরে কি হবে না মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ প্লাসে মাইনাসে করলে মাঝে কি হয় মাইনাস হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা রুট ওভার করা আছে দুটো কি হবে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে আর মাইনাস বি মাইনাস বি যোগ করলে মাইনাস টু বি আর নিচে টু এ বসে যাবে অর্থাৎ মাইনাস টু বি বাই টু এ। এরপর দুই দুই কেটে গেলে আমরা কি পাবো মাইনাস বি বাই এ অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এটা আমরা পেলাম। এরপর আমরা সমীকরণের যে দুটো বীজ তার যোগ করা সূত্রটা পেলাম এবার গুণ করে যে সূত্রটা পাই সেটা আমরা দেখে নেব। তাহলে আলফা ইনটু বিটা সমান আমরা মানটা বসিয়ে দেই মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইনটু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে নিচে টু এ টু এ গুণ করলে টু এর হোল স্কোয়ার উপরে মাইনাস বি আর মাইনাস বি আর প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করে বসিয়েছি কি না মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর হোল স্কোয়ার। তাহলে সমান মাইনাস বির হোল স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার হবে মাইনাস রুট ওভার উঠে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকবে আর নিচে টু এর হোল স্কোয়ার হবে কত না ফোর এ স্কোয়ার। তাহলে আমরা বন্ধনী তুলে দিলে কি পাবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মানে প্লাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে থাকবে কত ফোর এসি বাই ফোর এ স্কোয়ার। তাহলে উপরে ফোর এ আর নিচে ফোর এ স্কোয়ার কাটলে নিচে এ থাকবে তাহলে উপরে হবে কত সি আর নিচে থাকবে এ অর্থাৎ সি বাই এ। তাহলে আমরা কি পেলাম আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। সুতরাং দ্বিঘাত সমীকরণের যে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান পেলাম কি মাইনাস বি বাই এ আর একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল যেটা পেলাম আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এরপর দেখো আমরা যে যোগ ও গুণ করার যে সূত্রগুলো পেয়েছি তার একটা সমাধান করে দেখব না প্রয়োগ 38 এ তোমাদের আছে যদি 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ একের তিন হয়েছে তবে অপর বীজটি নির্ণয় করতে হবে। একটা বীজ দেওয়া আছে একের তিন অপর বীজটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করি একটি বীজ আলফা সমান কত একের তিন বলেই দেওয়া আছে এবং অপর বীজটি আমরা ধরে নিচ্ছি বিটা সেটা সমান জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ বের করতে হবে। সমীকরণটা কি দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আলফা ইন্টু বিটা আমরা এই সূত্রে কি পাবো না আমরা বিটার মান পেয়ে যাব সেই জন্য আলফা ইন্টু বিটা সমান সি বাই এ এ সমান থ্রি বি সমান মাইনাস টেন সি সমান থ্রি। তাহলে পরের লাইনে কি পাবো দেখো আলফার মান কত একের তিন
ইনটু বিটা সমান সি এর মান কত তিন আর নিচে এর মান কত তিন তাহলে তিন বাই তিন তাহলে বা বিটা সমান কত পেলাম তিন তাহলে আমরা এই অঙ্কে কি পেলাম না অপর বীজটি যেটা বের করতে বলা ছিল তার মান হলো তিন তাহলে একটা অঙ্ক আমরা করে নিলাম ওই সূত্র থেকে এরপর দেখো আমরা আরেকটা অঙ্ক করব কি দেওয়া আছে না কোষে দেখে আটে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলে যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা যদি হয় তাহলে তোমাকে বের করতে হবে চারের দাগের অঙ্ক আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত তাহলে আমরা মানটা বের করব সমীকরণ হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এ সমান পাঁচ বি সমান দুই সি সমান মাইনাস তিন তাহলে আলফা প্লাস বিটা সমান কি জানি মাইনাস বি বাই এ সমান কত বি এর মান দুই অর্থাৎ মাইনাস টু বাই এর মান ফাইভ এই জন্য টু বাই ফাইভ হলো আরেকটা হচ্ছে আলফা ইন্টু বিটা সমান সি বাই এ সমান কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে আমাদের প্রদত্ত যে অঙ্কটা কি না আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা তাহলে এটাকে যদি আমরা লসাগু করি আলফা ইন্টু বিটা লসাগু হবে আর উপরে আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব প্লাস বিটা স্কোয়ার ইন্টু বিটা গুণ করলে বিটা কিউব এরপর এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা বসিয়ে দেবো উপরে আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা যেহেতু আমরা আলফা প্লাস বিটার মান জানি আর আলফা ইন্টু বিটার মান জানি এরপর আমরা মানটা বসিয়ে দেবো আলফা প্লাস বিটার মান মাইনাস দুই এর পাঁচ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা ইন্টু বিটার মান মাইনাস তিনের পাঁচ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস দুই এর পাঁচ বাই আলফা ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস তিনের পাঁচ আমরা বসিয়ে দিয়েছি দেখো তাহলে মাইনাস দুই এর পাঁচের হোল কিউব মাইনাসের হোল কিউব মানে মাইনাস হবে দুই এর হোল কিউব মানে আট পাঁচের হোল কিউব মানে একশো পঁচিশ অর্থাৎ মাইনাস আটের একশো পঁচিশ মাইনাস উপরে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিকে ন দুই আঠারো আর নিচে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ মাইনাস আঠারো বাই পঁচিশ আর হরে মাইনাস তিনের পাঁচ এরপর আমরা মাইনাসটা কমন নিয়ে নেব তাহলে কি হবে না মাইনাস কমন নিলে থাকবে উপরে আঠের একশো পঁচিশ প্লাস আঠারোর পঁচিশ বাই মাইনাস তিনের পাঁচ উপরের মাইনাস নিচের মাইনাস কেটে যাবে তাহলে উপরে হবে আঠের একশো পঁচিশ প্লাস আঠারোর পঁচিশ বাই তিনের পাঁচ তাহলে উপরে লসাগু কত না একশো পঁচিশ তাহলে আট প্লাস পঁচিশ পাঁচে একশো পঁচিশ আঠারো পাঁচে নব্বই তাহলে উপরে হবে আট প্লাস নব্বই বাই একশো পঁচিশ বাই তিনের পাঁচ সমান আঠানব্বই বাই একশো পঁচিশ ইন্টু তিনের পাঁচটা উল্টে গিয়ে কী হবে পাঁচের তিন কাটাকাটি করলে আমরা পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ আঠানব্বই বাই পঁচিশ তিনে পঁচাত্তর আমরা এটা অঙ্কটার উত্তর পেলাম তো আজকে এই পর্যন্ত তোমাদের অঙ্ক আমি সমাধান করে দেখালাম আবার পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে তো ডেসক্রিপশান বক্সে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকে সেগুলো তোমরা টাচ করে নিয়ে নেবে আর সবাইকে বলি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ।